দর্শক সবাইকে স্বাগত দিনের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সহ 13টি ইকোনমিক জোন ও 20টি শিল্প কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই প্রকল্পগুলো উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী কৃষি জমিকে রক্ষা করে শিল্পায়নের তাগিদ দেন। শেখ হাসিনা বলেন, সরকারের সব উন্নয়নের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যে দেশের উন্নয়ন সম্ভব তা আজ প্রমাণিত। আসন্ন রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এই সরকার প্রধান। আমাদের জমির স্বল্পতা আছে, আমার খাদ্য উৎপাদন করতে হবে, আমার কৃষি জমি বাঁচাতে হবে, আমার পাশাপাশি শিল্পায়ন একান্তভাবে প্রয়োজন। শিল্পায়ন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু সেই কৃষি নির্ভর অর্থনীতি কৃষি আমাদের প্রয়োজন, কিন্তু সেই সাথে সাথে আমাদের শিল্পায়নও প্রয়োজন। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে এবং সেই বিনিয়োগগুলি অঞ্চলভিত্তিক হবে। অর্থাৎ শিল্পায়নটা কোথায় হবে, কীভাবে হবে, সেই জায়গা আমরা ঠিক করে দেব। যত্রতত্র আমার কৃষি জমি নষ্ট হবে না, অন্তত 3 ফসলের জমি সেগুলি নষ্ট হবে না। আমরা গবেষণা করে করে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানো শুরু করেছি। স্যার, সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্যের সাথে আলোচনার পর প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভিপি নুরুল ইসলাম নূর। এর আগে রাতভর উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভিপি নুরুল হক নূর। ঘটনা তদন্তে এরই মধ্যে তদন্ত কমিটি করেছে হল কর্তৃপক্ষ। এদিকে কর্মসূচি চলাকালে তাদের পাশেই অবস্থান নিয়েছিল ছাত্রলীগ। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় ডাকসু ভিপি সহ কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালানো হয়। ফরিদ হাসান নামে এক ছাত্রকে পেটানোর প্রতিবাদে অভিযোগপত্র দিতে গেলে তাদের উপর চড়াও হয় ছাত্রলীগ। পরে এই হামলার প্রতিবাদ ও হলগুলো থেকে বহিরাগত উচ্ছেদ করার দাবিতে ভিসি বাসভবনের সামনে অবস্থান করে ডাকসু ভিপি সহ অন্যান্য বাম সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে এদের পাশাপাশি অবস্থান নেয় ছাত্রলীগ। পরে মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। তাদেরকে অবস্থান কর্মসূচি থেকে সরে যাওয়ার অনুরোধ করেন তিনি। তবে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব আছেন প্রশাসনের পক্ষ থেকে, তাকে আমাদের এখানে দরকার। আমি অবিচারের শিকার, লাঞ্ছনার শিকার, ছাত্রলীগের হাতে এক নয় একাধিকবার হামলা শিকার আছি। তিনি আসতে বাধা কোথায়, তিনি কেন আসবেন না? ডাকসুর ভিপির কিন্তু সিট বরাদ্দের কোনো সুযোগ কিংবা অধিকার নেই, তিনি তাহলে সেই অধিকার চর্চাটি করতে কেন গেলেন? এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ফোনে কথা বলেন ঢাবি প্রক্টর। পরে সাংবাদিকদের জানান তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই অভিযোগের সততা যুক্তিকতা এটি নির্ধারণ করার জন্য কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটির ভেতর দিয়ে যে অভিযোগ প্রমাণিত হবে সেইটার ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রক্টর চলে যাওয়ার পর অবস্থানকারী শিক্ষার্থীদের উপর আবারও ডিমের হামলা চালানো হয়। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা। মঞ্জুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকলে দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। দেশের 26টি পাটকলে একযোগে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। খুলনায় নতুন রাস্তা মোড়ে সকাল থেকেই পাটকল শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বন্ধ থাকে খুলনার রেল চলাচল। চট্টগ্রামের মুরাদপুর অক্সিজেন সড়ক অবরোধ করে রাখে পাটকল শ্রমিকরা। সকাল 8টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এছাড়াও রাজশাহীর কাটাখালী জুট মিলে ও সিরাজগঞ্জের জাতীয় জুট মিলে সকাল থেকে শ্রমিকরা জড়ো হয়ে দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ করে। এদিকে আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকালও কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন শ্রমিকরা। দর্শক, দিনের সংবাদে পর্যায়ে নিয়েছি টিভি দুটি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন দিনের সংবাদ।
পিরোজপুরের সদর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পরিবার জানায়, মঙ্গলবার রাতে বাড়িতে পড়ার সময় আইভান মোল্লা ও মারুফ মোল্লা নামে দুই যুবক নির্যাতিতার মুখে কাপড় দিয়ে বেঁধে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় স্কুল ছাত্রীকে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। এবার বিকাশের সৌজন্যে বৈশাখী কেনাকাটার খবর। শুরু হয়েছে বৈশাখী কেনাকাটা। বৃষ্টি উপেক্ষা করেও পোশাকের দোকানে ভিড় জমাচ্ছেন অনেকেই। নতুন ডিজাইন শেষ হবার আগে নিজের পোশাকটা ঘরে নিতে চান ফ্যাশন সচেতনরা। আর বিক্রিবারটা মন মতো শুরু না হলেও সামনের দিনগুলোতে ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। বৈশাখের প্রথম দিনে নিজেকে রাঙাতে হবে বৈশাখী সাজে। বৃষ্টি উপেক্ষা করেও তাই তো দোকানে ভিড় করা। বৈশাখ ঘিরে এসেছে নতুন নকশার হরেক রকম পোশাক। এই নতুন ডিজাইনের পোশাকগুলো যদি শেষ হয়ে যায় তখন পুরনো ডিজাইনের পোশাকই আবার পরতে হবে। তাই তো ফ্যাশন সচেতনরা ছুটছেন পোশাকের দোকানে। হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো লালের মধ্যে, যেহেতু পয়লা বৈশাখের একটা ট্রেডিশন, আমিও শাড়ি কিনবো সাদা শাড়ি লাল পায়ের মধ্যে। আজকে বাইরে প্রচুর বৃষ্টি, সকাল থেকেই মেঘ করা আকাশ, কিন্তু তারপরে মনে হলো যে না, কালেকশন ফুরিয়ে যাবার আগে কিংবা মানে আগে থেকেই একটা ইচ্ছা যে ভালোটা কিনতে হবে। পোশাকে চাই ট্রেন্ডি লুক, আবার বৈশাখী আমেজটাও চাই ষোলো আনা। এবার পোশাকে লাল সাদার পাশাপাশি অন্য রঙগুলোও চলছে বেশ। আর গরমের কথা মাথায় রেখে অনেকেই ঝুঁকছেন সুতি কাপড়ের দিকে। আসলে বাইরে থেকে আসছি, এখানে শাড়ি কিনছে, আমার জন্য কিনছে এবং নিয়েও যাব বন্ধুদের জন্য। আরামে গতকালকে আমরা গেছিলাম তো ওখানে, তখন ওখান থেকে কিনলাম একটা সুতি, মানে শাড়িটা সফট করে ভালো পরতে ভালো লাগে গরমের সময়, আর ম্যাচিং করে গয়না কিনবো আর কি। বিক্রেতারা বেচা কেনা নিয়ে এখনো তেমন সন্তুষ্ট নন। গত বছর কিন্তু আমরা শুরুতে অনেক সাড়া পাইছিলাম এবং বিক্রিও মোটামুটি ভালো ছিল, কিন্তু এবারকার কেমন যেন একটু হতভম্ব অবস্থায় আছে আমরা। একদমই হয় প্রতি বছর, আসলে প্রথম সপ্তাহ থেকে শুরু হয়, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আর কি খুব বেচা কেনা হয়। দিন যত পেরোবে বিক্রিবারটা তত ভালো হবে এমন প্রত্যাশা বিক্রেতাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, দিনের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছালে এক সপ্তাহের মধ্যেই দেশটিতে পর্যবেক্ষক দল পাঠাতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে এ কথা জানান আইএমআই এর পরিচালক কিউকিয়া আমোনা। তিনি আরও জানান, আন্তর্জাতিক সংস্থা যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ, স্বাধীন ও লক্ষ্য পূরণে কাজ করতে সক্ষম। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো উত্তর পাওয়ার পরপরই তার কাজ শুরু করতে প্রস্তুত বলে জানান আমানো। ইরানের ভয়াবহ বন্যার কারণে অন্তত 70টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে সরকার। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয় এই নির্দেশ দেন প্রদেশের গভর্নর আদনান কাজী। বন্যার কারণে এখন পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অতিবৃষ্টির কারণে ইরানের 31টি প্রদেশের 23টি বন্যার কবলে রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। বন্যার কারণে বিভিন্ন স্থানে নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে। এ কারণে নদীর কাছাকাছি থাকা বাসিন্দাদের স্থান ত্যাগ, নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর। এবার নিউজ 24 স্পোর্টস।
কুর্মিটোলা গলফ কোর্সে আজ থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ান ট্যুরের আসর বঙ্গবন্ধু গলফ কাপ গলফ ওপেন। $3,50,000 প্রাইজ মানির এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের 46 জন গলফার। বাংলাদেশের 40 জন পেশাদার এবং 6 জন অ্যামেচার গলফার এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। 22টি দেশের সব মিলিয়ে 146 জন গলফার লড়বেন এবারের আসরে। এ নিয়ে বাংলাদেশে এশিয়ান ট্যুরের পঞ্চম আসর বসছে। ট্যুরের 3টি আসরের নাম ছিল বসুন্ধরা বাংলাদেশ ওপেন। 2008 সালে প্রতিযোগিতাটি হয়েছিল এবি ব্যাংক বাংলাদেশ ওপেন নামে। চীনা কোর্সে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের গলফাররাই কখনোই সেরা হতে পারেননি। 2017 সালের আসরে সিদ্দিকুর রহমানের দ্বিতীয় হওয়া স্থানীয় গলফারদের এখন পর্যন্ত সেরা সাফল্য। দর্শক, এ ছিল দিনের সংবাদের এখনকার আয়োজন। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।